তার নাম ললিতা। 57 বছর বয়সের এই তিমির জীবনের 50 বছরেরও বেশি সময় কেটেছে বন্দি অবস্থায়। এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অঙ্গরাজ্যের বিশাল একটি অ্যাকোরিয়াম থেকে মুক্তি দেওয়া হচ্ছে তাকে। ফলে সাগরের প্রাণী ললিতা দীর্ঘদিন পরে আবার সাগরেই ফিরতে চলেছে। ফ্লোরিডার মিয়ামি শহরে যে অ্যাকোরিয়ামে ললিতা রয়েছে সেটির নাম মিয়ামি সিকুয়ারিয়াম। তিমিটিকে ছেড়ে দিতে সেখানকার কর্তৃপক্ষের সাথে চুক্তি হয়েছে পশু পাখিদের সুরক্ষায় কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের। আনুষ্ঠানিকভাবে ললিতার ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে চুক্তির পর অনেকেই তাঁর দীর্ঘ বন্দি জীবনের কথা স্মরণ করেন। She lived through her capture and the death of her family. ললিতার ওজন 2268 কেজি। এটি একটি অর্কা তিমি। 1970 সালে তিমিটিকে সাগর থেকে আটক করা হয়। মিয়ামির সিকুয়ারিয়ামের দর্শকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ ছিল ললিতা। নানান ধরনের খেলা দেখিয়ে সবার মন জয় করে নিয়েছিল ললিতা। সিকুয়ারিয়ামের ব্যবস্থাপনা কমিটির পরিবর্তন হলে 2022 সালের মার্চে ললিতাকে অবসরে পাঠানো হয়। এদিকে সিকুয়ারিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে বছর দুয়েকের মধ্যেই ললিতাকে প্রশান্ত মহাসাগরে তিমিদের আবাসে মুক্ত করে দেওয়া হবে। তবে তাকে সাগরে ফেরাতে সরকারের অনুমতিও লাগবে। 2013 সালে অর্কা তিমি নিয়ে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছিল। ওই তথ্যচিত্রে ললিতার বন্দী থাকার বিষয়টি উঠে আসে। মূলত তারপরেই নানান দিক থেকে তাকে মুক্ত করার দাবি ওঠে। এরপর 2015 সালে যুক্তরাষ্ট্রে অর্কা তিমিকে বিপন্ন প্রাণী হিসেবে ঘোষণা করা হয়।